কি আছে টিবল দা লাগবো টিবল না দিলে ভোট দিবেন না এরা ভোট দিয়েন খুব খুব রিকোয়েস্ট তাহলে আমি জানি কি হেন নির্বাচন করতেছি পানি খান কোন থেকে মেন যে কলা গুনে খেলা ভাল খেয়া আনন লাগে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যাও 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 তো যে মানিক মানিক ভ্যান চালাইতেছে আর এখানে হইতেছে আমরা একটা টিউবওয়েল নিয়ে যাইতেছি এক বাড়িতে তাতে কোনো টিউবওয়েল নাই তো এখানে টিউবওয়েলের জন্য যাবতীয় যা কিছু লাগে যে বালি লাগে তারপর কি খোয়াটো আছে পাইপ হ্যাঁ এখানে আপনার কিছু ইট আর একটা সিমেন্টের বস্তা তো চলেন যাই রেডি জোরে চা খায় নাই পাম এটা কি ভাই হাওয়া মিঠে কত করে দশ টাকা প্যাকেট ঠিক আছে ভাই তো যেতে যেতে আসলে এটা দেখা ছোটবেলার কথা মনে পড়লো তো এই রাস্তাটা কাঁচা ওই টিউবওয়েল নেওয়ার জন্য যে ব্যান সে ব্যানে আসলে লোড নিতে পারবে না এই জন্য নাইমা হাইটা যেতেছি এ ভাই আর এক প্যাকেট দিয়ে যান আর এক প্যাকেট দিয়ে যান ও মিস্ত্রি আইছে না এ তালিম আমি ওই যে বাচ্চা দুজন দেখেছি আসো ওরা কি খালি কালির মধ্যে দিয়ে খেলে না কি বিড়ালের মতো কি খালি হাড়ি পাতিলের মতো ঢুকো হ্যাঁ না এগুলো খাইতে পারবো না ওরা দাদা না তুমি না এটা সিরা দেন তো তোমার এই তো খুঁজতেছি তুমি বলে আমি ফাঁকি দাও হ্যাঁ ওকে বলে ওকে দেখো না বলে ঘটনা কি সত্যি না ওয়ালাইকুম সালাম জি ভালো আছি তো আজকে কি করতেছেন এত দেরি হইলে কিনে নিব কোন তো শীত না গেলই গে বাচ্চারা থাকবো কোন সময় শীতের জন্য ঘরের কাজ করতেছি আমি তালিমে বলছি যে তালিম এরকম যে চারটা ওয়াল চারজন লোক একদিনে শেষ দিব লোক আনা লাগবো আপনি যদি আমি শুনেন আপনি দুই মাস ধরে যে কাজ করবেন তাও আমার যে টাকা দেওয়া লাগবো আর লোক বাড়াইলেও আপনি যদি সেটা এক মাসে করেন তাও তো সেই একই টাকা দেওয়া লাগবে তো তাইলে আমি ওকে একটা আর কি মূল্য তো প্রথমে কিনছিলাম আমার নিজের খাওয়ার জন্য এক প্যাকেট ঠিক আছে পরে আবার অবগত মনে হলো যদি যেতেছি হ্যাঁ আমি না খাইলে আমার এটা থাকবো এই কি করে গেলো বিসমিল্লা বিসমিল্লাহ বলা শুরু হলো কাজ মানে টিউবওয়েল যেখানে দিতেছি এটা রাস্তার পাশে তো যাদের জন্য দিতেছি তাদের পাশাপাশি এই রাস্তা দিয়ে যারা চলাচল করে তাদের উপকার হবে ইনশাল্লাহ টিউবওয়েল দিতে দিতে আর এক বাড়িতে টিউবওয়েল নাই ওনার কাছে এসে রিকোয়েস্ট করছে এইভাবে সরাইতেছে আর কি হ্যাঁ যেমন এ উনি উনি জানতে পারছে হলো যে ওদের জন্য যে ঘর দিতে আসছি সেই হিসাবে তো আগে দেখি যে আসলে উনি টিউবওয়েল পাওয়ার উপযুক্ত কিনা তো আমরা এখন আপনাদেরকে যাইতে যাইতে একটা স্পেশাল গাড়ি দেখাবো এটারে কি গাড়ি বলে এটারে কি গাড়ি বলে এটার গাড়ির নাম কি বোম গাড়ি না এটা কিভাবে বানাইছো আচ্ছা এটার সামনে হইতেছে আর এটারে জাস্ট কি করা লাগে যে এটা মানে এটা একটা যে এইভাবে নাকি এইভাবে দাও না এইভাবে এইভাবে এই যে সামনে ও আচ্ছা আচ্ছা এটা দেখেন যে বাচ্চারা আসলে বাংলাদেশের বাচ্চারা
বিশেষ করে গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা কিরকম ক্রিয়েটিভ, মানে এটা হইতেছে এই ববিন বলতে এটার ভিতরে আমাদের এখানে প্রচুর হলো তাঁত শিল্প। তো এই তাঁতের যে সুতাগুলো লাগে সুতাগুলো এখানে গুছানো থাকে, তো গুছানো মানে সুতা শেষ ওইটার একটা খেলনা বানিয়ে ফেলছে। টিবল নাই কার বাড়ি? বুঝলাম না, বাড়ি ঘর তাহলে টিবল দিয়ে কি করবো? ও মানে যে লোক হে অন্য জায়গায় বউরে রাইখে বিয়া করে অন্য জায়গায় চলে গেছে আর এই বউরে একা ফালাইতে গেছে। তো তো হের পোলা পান কয়জন? দুই ছেলে। ছেলেরা কি করে? আপনার ওই বাড়িগুলো আমার খুব ভালো লাগে বুঝছেন না, মানে নদীর একবারে ওই যে নদী দেখা যেতেছে হাওয়া খাওয়া যায়। ও রে এখানে আইসে অনেকদিন পরে নারকেল গাছে বাবুই পাখির বাসা দেখলাম, একটু জুম করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন কিনা, অনেকদিন পরে দেখলাম আমি নিজে, অনেকদিন পরে দেখলাম। এখন এই পাখিগুলো আসলে বিলুপ্তি প্রায়। হ্যাঁ 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 আপনার এখানে তো অনেকগুলো আছে। এই গাছ কার? হেবারি গই না? তাহলে কি করছিল কে লেগা বকছে? হ্যাঁ বুঝি নাই, আবার কও কি হয়েছে? না না ঠিক আছে, আর মারবো না, বিস্কুট খাও। ও আসলে হয়েছে কি আমাদের বলি, ওর ওলো পুকুরে গেছিল জুতা নিয়ে, জুতা সারা নাকি জুতা, এ ভাষা শিখতে আমার আবার পিএইচডি করা লাগবে। জুতা নিয়ে তালি মিটতে সাহায্য করো আমার, ঠিক আছে? একটু ও ওই পাগারের নাম ছিল জুতা নিয়ে না জুতা সারা? ও জুতা পায়ে দিয়ে পাগারের নাম ছিল আব্বু, ওটা কি আব্বু না? আব্বু কি করছে, বকছে না মারছে? না মারে নাই, বকছে রে। আচ্ছা বকছে, ও হলো আমার দেখে দৌড়ে আমার কাছে আইছে। হ্যাঁ আমি ঠিক আছে মারবো না, বিস্কুট খাও। তাহলে পাগারে যাই না আর, পাগারে যাই না? হ্যাঁ না না যাই না, যাই না, ভালো ছেলে না। হ্যাঁ বিস্কুট টিস্কুট খায় তারপরে স্কুল টিস্কুল নাই পড়া, এখন স্কুলে যাও না, ভর্তি করে না, এটা তো ভালো না তো ভর্তি করে না। ও হলো এই যে হাসান হাসানের মামা, ঠিক আছে, খুব ক্রিয়েটিভ ছেলে, সুন্দর খেলনা বানাতে পারে। বিস্কুট মজা না? ঠিক আছে খাও। হ্যাঁ এই ভাত খাওয়া দেখা বলে বিস্কুট খাও, এই যে বিচার দিল একজনে, তাই না? ঘটনা কি সত্য? সত্য। বিস্কুটটা খাওয়া যাক, বিস্কুট খাওয়া যাক। তাহলে আপনার ছেলে মেয়ে কয়জন? এটাই না? তাহলে এর মেয়েটা সোনার স্থান পোলা মাথা ভরা বুদ্ধি আর বগুন যাবো না তো, আর খালি হইলো ভাত ভাতের বদলে খালি বিস্কুট মিস্কুট আবি জাবি দাও, তাই না? সব পোলা আমাদের এক সমস্যা। বলে টিবল বসে ফেললাম, তাঁতের কাজ না? আর আপনার আপনার বাসাই না চকে পাতালে কাজ করেন? আচ্ছা আচ্ছা, তাতে এখন মোটামুটি কি আগে কদিন না খুব ঝামেলা ছিল তাতে, মানে বন্ধ আছিল না? ঝামেলা সবসময়ই, এখন এই বছরে হয়তো দুই থেকে তিন মাস। ও সারা বছর কাজ করা যায় না? সারা বছর কাজ করা না, ওই যে করোনার জন্য তো তাত কিছুদিন বন্ধ ছিল, কিন্তু আমি তো জানি যে এখন আবার ঠিক হয়েছে। এখন ঠিক হয়েছে, ওই যে বললাম যে এক মাস হয়তো যদি সুতা দেয় তাহলে দুই মাস বসে থাকবে। ও এটা একটা সমস্যা, বারো মাস কাজ করা গেলে এলো সুবিধা হইতো। আপনার ওই চোখ কি নষ্ট? এটা ওটা কি জন্ম থেকে নাকি? তাহলে লেবু খেতে কাজ করা যায়? একবারে মনি চলে গেছে না? রক্ত রক্ত বেরিয়েছিল না? না রক্ত বেরিয়েছিল না। একবার কিচ্ছু দেখেন না, মানে কোনো আল্লাহ আলো কিচ্ছু আসে না? তাহলে এটা কি মানে উপরে পড়ছিল নাকি আপনি এমনি উঠতে যায় কীভাবে?
4 বছর ধরে না তো ডাক্তার মাক্তার ওই সময় দেখান নাই মোটামুটি 1.5 লাখ টাকার মতো খরচ করছে এটা কি আপনার বড় ছিল না ছোট বড় ছিল ছোটটা কোনটা ছোটটাই জি ওই ওই দিন আচ্ছা এই যে টেবিল হয়ে গেছে এই এদিকে দিলেন কেন ওনারা কোন জায়গায় দাঁড়াইবো হ্যাঁ দাঁড়াইলে তো ওই হাতাই তো বাইজা পড়বো না যাইতে আমার তো মনে হয় যে এই মুইরা খারায় এই মিহি মুখ করলে ভালো হতো না নাকি নাকি এনে এনে বেকা হইতে গেলে তো আপনি আটকে দেবেন ওই বেড়ায় এটা পরে এই না আপনি 5 মিনিট সময় লাগে লাগুক আপনি ওইটা বুঝলেন না পানি তো আমি এইদিকে মুখ রাখলে ওইদিকে যেতে পারবো হে একজন হে কইলো না বুঝে আপনি এনে আবার বেড়া খোলাইবো নাকি খোলা মুখ নাকি আবার কাম করছো এই বাড়ি খোলা আমার মেশিন গেরে তো মিষ্টি মুখ করা ভালো নাই এই মেলা এনে মেহমান আছে বড় দেহে দুই প্যাকেট বিস্কুট নিয়ে যাও আজকে আমরা পানি দিয়ে হ্যাঁ মেশিনে মিলা দেখান পরে দিব এই যে আজকে হলো মোল্লা মসুল আছে জানি এসো তারপরে পানি বাইরে ওটা দিয়ে শরবত খাওয়াই দিব এক কেজি চিনি দিয়ে সবাই নয় গাছ থেকে নামো খাও খালি তুমি কি করো তো ওদের টিউবওয়েল নিজেদের টিউবওয়েল পায় পানি নিয়ে খেলায় মস্ত আপনার টাকা আর আরো কয়েকটা গাড়া লাগবো আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন ওখানে ডাক দেন আসেন বিস্কিট খান কি আছে টিবল দেওয়া লাগবো টিবল না দিলে ভোট দিবেন না হ্যাঁ ভোট দিয়েন খুব খুব রিকোয়েস্ট তাহলে আমি জানি কি নির্বাচন করতেছি তাহলে কেমন ভোট দিবেন আমি যদি নির্বাচনই না করি তাহলে ভোট দিবেন কেমন আপনার বাড়ি কোন সাইডে কি আপনার কল নাই পানি খান কোন থেকে আপনার ওয়ার্ডের মেম্বার কারা আচ্ছা ঠিক আছে আল্লাহ যদি দেওয়ার তৌফিক দেয় দেওয়া যাবো ঠিক আছে আমার চিনেন আপনি তালিম চিনো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ দেওয়ার তো দিলে দিমনি